যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবির সদস্য মোহাম্মদ রইসউদ্দিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মরদের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এর আগে যশোরের বেনাপোলে ধানুখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সিপাহী রইসউদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার ভোর 5:30 দিকে বিজিবির যশোর ব্যাটেলিয়নের ধানুখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরা কারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। চোরা কারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন চোরা কারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরপর উভয় দেশের ব্যাটেলিয়ন কমান্ডারের পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিক মারা যান। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।